হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যারা যারা আমার চ্যানেলটি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমি এসেছি আমার বাবার বাড়িতে ঘুরতে কমাস পরে। আমার সোনা বাবা দেখো মামা বাড়ি এসে কেমন খেলা করছে ও দাদা ভাইয়ের গাড়ি নিয়ে। দাদা ভাই মানে আমার দাদার ছেলে, আমার ভাস্তা। সে এখন নিয়ে স্কুলে গিয়েছে, আজকে স্কুল আছে, নয়তো এখন দুজনেই খেলা করত। তাই বাবা এখন একা একাই খেলা করছে দাদা ভাইকে না পেয়ে। আমার সোনা ওর খেলনা কিন্তু কাউকে ধরতে দেবে না, কিন্তু ও সবার খেলনা দিয়ে খেলবে, জানো তো। এই যে দাদা ভাইয়ের গাড়ি দিয়ে খেলছে, কিন্তু দাদা ভাই যদি ওর একটা কিছু ধরে ও সঙ্গে সঙ্গে মেরে দাদা ভাইকে নিয়ে নেবে খেলনাটা। এত দুষ্টু, বাড়িতে তো সেরকম কাউকে পায় না ওর খেলার মতো, আশেপাশে সেরকম কেউ নেই। যারা আছে সবার ওর থেকে অনেকটা বড়, তাই বাবা বাড়িতে সারাদিন একাই থাকে। এখানে এসেছে তাও দাদা ভাইকে পেয়েছে, দাদা ভাইয়ের সঙ্গে খেলা করে, ভালোই বেশ মজাই আছে। এখানে এসে তো দেখে বুঝতেই পারছো সঙ্গী পেয়েছে খেলার। তাই যে ভিডিও করছে দেখে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখো কেমন করে। প্রচণ্ড গরম, এত গরম কি বলবো, এত পরিমাণে গরম, সেজন্য ওকে জামা পরাইনি, খালি গায়ে রেখেছি। এত রোদ বাইরে, এত রোদ, ওকে ভেতরে ডাকছি খেলার জন্য, ভেতরে খেলবে না, বাইরেই খেলবে, ঠিক আছে খেল বাইরে। ও বাইরে খেলছে, আমি ভিডিও করি তোমাদের সাথে, একটা শেয়ার করি, অনেকদিন ভিডিও করা হয় না। কী বলতো, আমি সেরকম লং ভিডিও করি না। আমার বাবা জানো তো গাড়ি পেলে আর কিছুই চায় না, ও গাড়ি খুব ভালোবাসে, গাড়ি দিয়ে খেলতে খুব ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও রাখে না। তো গাড়ি আনে দেওয়া হলে তার পরের দিন ওর কাছ থেকে ওই গাড়িটা খুঁজে পাবে না, ও গাড়ি ভেঙে শেষ করে দেয়। দেখো ভিডিও করছি দেখে ও দৌড়াচ্ছে, ও বুঝতে পারছে কিন্তু আমি ভিডিও করছি, লুকোচুরি খেলছে আমার সাথে। আর জানো তো খেলতে খেলতে এসে সিঁড়িতে উঠে যায়, ছাদে খালি ছাদ, ভয়ও লাগে, তার জন্য ওকে চোখে চোখে রাখতে হয় সবসময়। যখন তখন খেলতে খেলতে সিঁড়িতে উঠে যায় এসে, দেখো যেখানে যাবে ও গাড়িটা নিয়ে যাবে, ও ঘুমোতে গেলে ও গাড়ি নিয়ে যাবে, এত গাড়ি পছন্দ করে ও। খালি গায়ে কেমন করে দেখো দাঁড়িয়ে আছে, এত রোদ। ও সারাদিন এত দুষ্টুমি করতে থাকে জানো, ওর পিছনে আমার দৌড়তে দৌড়তে দিন চলে যায়, সেরকমভাবে ভিডিও করা হয় না। আর তোমরা ভিডিওটি দেখো, দেখে লাইক করো, তোমরা ভিডিও দেখলে তারপরে না ভিডিও করতে ইচ্ছা করো, বলো তোমাদের একটি লাইকে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। দেখো এখন জলের ড্রাম নিয়ে খেলছে, এতক্ষণ গাড়ি নিয়ে খেলছিল, এখন ওর গাড়ি নিয়ে খেলা হয়ে গেছে, এখন জলের ড্রাম নিয়ে খেলছে। গেট খোলার চেষ্টা করছে, বাইরে গেট খোলা পেলেই বাইরে দৌড় দেয়, বাইরে রাস্তায় গাড়ি যায় কত, সেজন্য গেটটা লাগিয়ে রাখি যাতে বাইরে না বেরোতে পারে। দেখো ওকে, ওর খাওয়ানোর টাইম হয়ে গেছে, খাওয়াবো, এখন ছেড়ে দিয়েছি, একটু খেলুক তারপরে খাওয়াবো, খেতেই চায় না। বাড়িতেও আমাকে শান্তি দেয় না, এখানেও এসে শান্তি দিচ্ছে না, জানো তো। শান্তিতে থাকবো, বাবার বাড়ি এসেছে জানো তো, সব মেয়েরা বিয়ে পরে বাবার বাড়ি এসে শান্তিতে থাকতে চায়, কিন্তু ওর জন্য সেটা আর হচ্ছে না। এখানে এসেও দুষ্টুমি শুরু করে দিয়েছে, একদমই খেতে চায় না, খাওয়াতে গেলে আমার নিজেরই কান্না পায়, এত দুষ্টুমি করে, এক চামচও খাওয়ারও মুখে নিতেই চায় না। তাই বললাম একটু খেলুক, দাদা ভাই স্কুলে গেছে, একা একাই খেলছে, দাদা ভাইও আসার টাইম হয়ে গেছে, আসবে একটু পরে। বাড়িতে এখন কেউ নেই, ও আর আমি আছি, ও দিদিমা নেই, দিদিমা গেলে একটু দোকানের সামনে কিছু জিনিস আনার আছে। দেখতে পাচ্ছ এত রোদ, আর বাইরের সিনারিটা কি ভালো লাগছে দেখো, দেখো দৌড়াচ্ছে কেমন করে, ভাল গোপাল ভাই ড্রামটা তুলতে পারবে না, তাও দেখো তোলার জন্য কত চেষ্টা করছে, সে তুলেই ছেড়েছে, দেখছো তুলে ছুঁড়ে ফেলে দিল। ঘুরবে ফিরবে আর ও ভাববে কি দুষ্টুমি করতে পারে।
মা দোকান থেকে আসলো ওকে খাওয়া দেখানো, একা একা আমি ওকে খাওয়ানো খাওয়াতে পারি না, খাওয়ানো সম্ভব হয় না, এত ছিটকাছিটকি করে, ওকে পা ধরতে হয় একজন আর একজনের হাত ধরে তারপর ওকে খাওয়াতে হয়, তাও খায় না, ফেলে দেয়। ও মনে আনন্দে খেলছে, দেখো কেমন করে ডানটাকে বল বান নিয়েছে, বল ভেবে খেলছে। এত দুষ্টু দুষ্টুমি করতে পারে ধারণা বাইরে। হাসছে দেখো কেমন করে। আবার দাদাভাই চলে এসেছে, এই যে দাদাভাই ঘোড়া নিয়ে এসেছে, এখন ও ঘোড়া উঠবে, জেদ করছে, ঘোড়া উঠে দিয়েছে ওকে। এইটা এটা হচ্ছে ও দাদাভাই, মানে আমার খাসদা, আমার দাদার ছেলে। অন্য হচ্ছে ময়ূর, দেখো আলু দিয়ে কী করেছে আমার ছেলে, দেখতে পাচ্ছ? আলু দিয়ে বৃন্দাবন করেছে, আলু ছিটিয়ে ঘরে, এত দুষ্টু। সারাদিনের দুষ্টুমি সামালি দিতে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। দেখো আলু ছিটিয়ে টুলের উপর বসে আলু দিয়ে খেলছে, কী করেছে আলুগুলো দেখো। ওর জন্য না একটা জিনিস গোছানো যায় না, গুছিয়ে রাখবো, একটু পরে আবার ও এসে সব ছিটিয়ে ফেলে দেবে, আর যা পাবে সব নিয়ে বাইরে ফেলে দেবো, কিচ্ছু রাখতে দেয় না ঘরে, হাতের সঙ্গে যা পাবে সব নেবে আর বাইরে ছুঁড়ে ফেলে দেবে। আমি একবার করে আলুগুলো গুছাচ্ছি আর ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, দেখো। এই দেখো তোমার নিজেরাই দেখো কাজ করছো। তারপর ওকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা আমাদের এখানে সামনে মাঠের সামনে কীর্তন হচ্ছিলো, কীর্তন এসেছে ওকে নিয়ে, দেখো অনেক লোক হয়েছে কীর্তনে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, তাও সেরকম একটা গরম অনুভব করা যাচ্ছিলো না। সামনে খোলা মাঠ ছিল, হাওয়া আসছিলো, সন্ধ্যা আরতিতে হচ্ছে, সন্ধ্যা আরতিতে দেখো সবাই নাচ করছে, ওকে নিয়ে কীর্তনও বসা যাচ্ছিলো না।